কাছাড় জেলার অতিরিক্ত জেলা উপায়ুক্ত তথা লক্ষ্মীপুর মহকুমার ভারপ্রাপ্ত মাননীয় মহকুমাধিপতি শ্রী সুদীপ নাথ মহাশয় ইতিমধ্যে পতাকা উত্তোলন স্থলে পৌঁছেছেন।
আমরা জানি যে আমাদের দেশের অনেক মুক্তি যোদ্ধাদের আত্মবলিদানের ফলস্বরূপ এই দিনে আমরা ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়েছিলাম। আজ স্বাধীনতার আজাদি কা অমৃত মহোৎসব এই পবিত্র পর্বে আমাদের সমস্ত স্বাধীনতা সংগ্রামী বীর সেনানী যারা দেশের সুরক্ষায় দিন রাত এক করে নিজেদের উৎসর্গ করেছেন সেই সকল বীরাঙ্গনাদের শ্রদ্ধার সাথে স্মরণ করে আজ আমরা প্রণাম জানাই। আজ আমাদের দেশ স্বাধীনতার 75 বছর পূর্ণ করেছে। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গ্রহণ করা আজাদি কা অমৃত মহোৎসব দেশ জুড়ে পালন করা হচ্ছে। তাই এই বছর স্বাধীনতা দিবস দেশবাসীর কাছে এক উৎসাহপূর্ণ গর্বের বিষয় এবং একে স্মরণীয় করে রাখতে গত 13 আগস্ট থেকে 15 আগস্ট ঘর ঘর তিরঙ্গা কার্যসূচি পালন করা হচ্ছে। লক্ষ্মীপুর মহকুমাতেও ঘর ঘর তিরঙ্গা কর্মসূচির অধীনে মহকুমার প্রতিটি বাসস্থান, সরকারি বেসরকারি ভবন, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট সহ সর্বত্র 13 থেকে 15 আগস্ট জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। বর্তমান রাজ্য সরকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প হাতে নিয়েছেন, যার মধ্যে লক্ষ্মীপুর মহকুমায় প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতাধীন গ্রামীণ ও শহরাঞ্চলে সর্বমোট 10,000 অধিক হিতাধিকারীকে গৃহ মঞ্জুর করা হয়েছে। লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে রাস্তা ও ড্রেনের কাজ হয়েছে এবং আগামীতে পৌর এলাকার বিভিন্ন কাজের প্রকল্প হাতে নেওয়া হবে। এই মহকুমার 4টি সুসংহিত শিশু বিকাশ প্রকল্পের অধীনে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায় 7,000 অধিক হিতাধিকারী উপকৃত হয়েছেন। লক্ষ্মীপুর মহকুমায় 22 কিলোমিটার পাকা রাস্তা কাজ ও 2টি RCC সেতুর কাজ সম্পূর্ণ করা হয়েছে। কৃষির ক্ষেত্রে লক্ষ্মীপুর ফুলের তোল মার্কুলেন আনারস চাষের যথেষ্ট উন্নতি হয়েছে। এই বছর দুবাই শহরে 2 মেট্রিক টন আনারস পাঠানো হয়েছে, যাহা এই অঞ্চলের জন্য গর্বের বিষয়। এই বছরের বন্যায় সমস্ত বরাক উপত্যকায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। লক্ষ্মীপুর মহকুমায় 41,000 থেকেও
অধিক আবাস গৃহ ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা এবং মহকুমা প্রশাসনের কর্মকর্তাগণ সর্জমিত ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করে আর্থিক অনুদান মঞ্জুরের জন্য রাজ্য সরকারের নিকট প্রেরণ করেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরাঞ্চল প্রকল্প সুন্দরভাবে রূপায়ণের জন্য লক্ষ্মীপুর পৌরসভাকে রাজ্য সরকার থেকে পুরস্কৃত করা হয়েছে এবং জনস্বাস্থ্য, স্বচ্ছতা ও সংক্রমণ প্রতিরোধে উল্লেখযোগ্য কাজের জন্য রাজ্য সরকার হরিনগর ও লক্ষ্মীপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে কায়াকল্প পুরস্কার প্রদান করেছেন। বিদ্যুৎ সরবরাহের উন্নতি কল্পে এপিডিসিএল তরফে থেকে লালাঙ্কিতা লাভপার 33 KV সাবস্টেশন স্থাপিত করা হয়েছে এবং আগামীতে বর্থল ও বিন্নাকান্দি অঞ্চলে 33 KV সাবস্টেশন স্থাপন করার পরিকল্পনা ও হাতে নেওয়া হয়েছে। পরিশেষে সকলের নিকট আমার অনুরোধ, দেশ ও সমাজের উন্নয়নের জন্য উঁচু নিচ ভেদাভেদ ভুলে হাতে হাত মিলিয়ে অগ্রসর হওয়ার সংকল্প গ্রহণ করা উচিত, যাতে আমাদের ভারতবর্ষকে আরও উন্নতির শিখরে নিয়ে যেতে পারা যায়। আমার বক্তৃতা দীর্ঘ না করে পুনরায় উপস্থিত সবাইকে স্বাধীনতার 75 বছরের আজাদি কা অমৃত মহোৎসবের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করে সমাপ্ত করলাম। জয় হিন্দ।